মোহনবাগানে খেলে যাওয়া সৌভিক চক্রবর্তীর নাম কারোর অজানা নয়। টাটা একাডেমি ছাত্র সৌভিক প্রতিনিয়ত লড়াই করে সাফল্য অর্জন করার চেষ্টায় রত। সেই সাফল্যের মহামান্যিক রূপ প্রকাশিত আজ সর্বসমক্ষে। বর্ণগর থেকে উঠে আসা ফুটবলার সৌভিক বড় ক্লাবে খেলার পর নিজেকে পৌঁছে দিয়েছেন জাতীয় স্তরে। ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য সৌভিককে সমর্থিত করল বরানগর যুবক সংঘ। সুন্দর এক সুবর্ণ সন্ধ্যায় তারকা সমন্বয়ে সৌভিকের উপস্থিতিতে গর্বিত এলাকাবাসী। মনুগুলি যুবক সংঘের পক্ষে হায়দ্রাবাদ ফুটবল ক্লাবের অ্যাটাকিং ডিফেন্ডার তথা বাংলা খেলোয়াড় সৌভিক চক্রবর্তীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। প্রসঙ্গত, গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে গত 20 মার্চ ISL এ চূড়ান্ত পর্বে হায়দ্রাবাদ FC টাইব্রেকারে হারায় কেরালা ব্লাস্টার্সকে এবং এটি হায়দ্রাবাদের প্রথম ISL জয়। দলে অন্যতম ফুটবলার সৌভিক চক্রবর্তী, মনুগুলি যুবক সংঘ সম্বর্ধিত করল সেই সৌভিককে। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর থানা ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস পাহাড়ি, বরানগর পৌরসভার পৌরপিতা এবং ক্লাব প্রধান সংগঠক রঞ্জন পাল, সৌভিক চক্রবর্তী, কোচ রঞ্জন ভট্টাচার্য, সংঘ সম্পাদক শঙ্কর রাও সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমি স্পেশালি আন্তরিকভাবে শঙ্করদার কাছে প্রচন্ড কৃতজ্ঞ যে শঙ্করদা আমাকে দেখেছে। আমি ফার্স্ট অনুষ্ঠান যেখানে আমি আসতে পারলাম, আমি চেষ্টা করব বরানগরবাসী শঙ্করদার সাথে সবসময় থাকতে। শঙ্করদাকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি, সবসময় আমাদের পাশে থাকে এবং আমাদের ক্লাবের পাশে থাকে, বরানগরের যে কারোর যে কোনো হেল্পের পাশে থাকে। সুতরাং আমি চেষ্টা করব শঙ্করের সাথে এই ভবিষ্যতে আরও এরমভাবে মানে অন্যান্য সেক্টরেও যেখানে যেখানে থাকুক যাতে আমরা একসাথে মানে সবসময় একসাথে থাকতে পারি। বরানগরের জন্য সবসময় ভাবনা চিন্তা রয়েছে, আমরা চেষ্টা মানে আমার স্যার সবসময় ওটা দেখেন এবং আমি চেষ্টা করব বরানগরে ইন ফিউচার যাতে আমাদের আরও মানে ছোটদের গ্রাসরুটের জন্য আমি কিছু করতে পারি, যাতে ছোটবেলা থেকে মানে যারা একদম বাচ্চা তাদের জন্য আমি যাতে কিছু করতে পারি আমি চেষ্টা করব আমি ভবিষ্যতে আরও ভালো কিছু করার। ওটা খুবই মানে অনেকটাই মিস থেকে বড় কথা, ওই তখন প্রাক্তন সতীর্থরাই বলতে পারেন যে শত্রুর মতো হয়ে যায়, কিন্তু খেলার পর আবার বন্ধু। ভালো হয়েছে, আড্ডা আড্ডি লড়াই হয়েছে এটি মানে স্পেশালি এটিকে মোহনবাগানের সাথে। সুতরাং এমনি ঠিকই ছিল, কিন্তু খেলার পর যেহেতু আমরা জিতে গেছিলাম আমরা একটু এক্সাইটেড ছিলাম, ওরা একটু এতে মানে একটু দুঃখ পেয়েছিল, কিন্তু যাই হোক এমনি পরে কথা হয়েছে সবার সাথে ভালোই। না কোনো আমি তুলনা করবো না, কারণ তখন ISL আই লিগ, এখন তো ISL খেললে আই লিগ খেলা যায় না, তখন দুটো খেলা যেত একসাথে তখন। সুতরাং আমি আই লিগ বা ISL আলাদাভাবে করবো না, কিন্তু দুটোর জন্যই আমি প্রচণ্ড খুশি, কারণ চ্যাম্পিয়ন হওয়া সবসময় একটা খুবই টাফেস্ট জব। সুতরাং ওই হিসেবে আমি অবশ্যই কলকাতার টিমের হয়ে জেতাটা একটা আলাদা বাড়তি মোটিভেশান বা বাড়তি তাগিদ, কিন্তু অবশ্যই আমি তা বলে হিরো ISLটা আমি মানে কিছু কম নয়, সব দিক দিয়েই আমি সমান, মানে জেতাটা সবসময় ভালো। সৌভিক হচ্ছে বাংলার গর্ব, বরানগরের গর্ব, এখন বাংলার ফুটবলের মুখ হচ্ছে সৌভিক, সেইখান থেকে আজকে আমাদের এই আয়োজন, আজকে বাংলাকে রিপ্রেজেন্ট করছে ও। এই যে এত বড় একটা ISL হয়ে গেল যেখানে হায়দ্রাবাদ শুধু জিতেছে, কিন্তু হায়দ্রাবাদ জিতেছে তার সঙ্গে আমরাও খুব আনন্দিত, আমরা এই আনন্দটাকে ভাগ করে নিতে পারছি, কেন বরানগরের ছেলে সৌভিক আমার ঘরের ছেলে, সে ওই টিমের সদস্য। এরপর নিশ্চয়ই সবাই দেবে, ও তো কালকে ফিরেছে। বনগুলি যুবক সঙ্গে সবসময় একটা ব্যতিক্রমী সংগঠন, সব কিছুতে এগিয়ে থাকে সব কিছুতে, তো এটাও আমরা এগিয়ে থাকলাম। সেইভাবে বড় সড়ো কিছু চিন্তা ভাবনা নেই, তবে রঞ্জন আমাদের ক্লাবে আছে, আমাদের অ্যাডভাইসে রঞ্জনদা যেরম যেরম বলে সেইভাবে আমরা ফুটবলারদের পাশে দাঁড়াই। আজকে আগে আমরা অনেক দিন ধরেই করছি আছে, কিন্তু আমি যে সময় কাজটা শুরু করেছিলাম তখন ওই মানে মিধিরাম সর্দার ছিলাম, কিছুই ছিল না, কোনো দিকে কোনো সাপোর্ট ছিল না, নিজের পকেটের পয়সার বল কিনে কোচিং ক্যাম্প চালিয়ে গেছি আমি। কোনো আপনার খোঁজ নিয়ে দেখবেন যে কোনো দিন কোনো ছাত্রের থেকে রেমুনারেশন নিই না আমি, আমার কাছে যারা খেলতে আসে তারা সম্পূর্ণ অবৈতনিক ব্যাপারটা, আমি বল জোগাড় করি, আমি সব কিছু করে এটা করি, এটা একটা প্যাশন বলতে পারেন। তো সেই জায়গা থেকে সৌভিকদের কাছে অনেক ছেলেই কী বলে আপনার বোবাই সিংহ, রাজীব গড়ই ইন্ডিয়া, তারপরে তন্ময় ঘোষ, অনেক ছেলে ইন্ডিয়া বেঙ্গল এবং কী বলে সন্তোষ ট্রফি এবং কী বলে আপনার আই লিগ খেলেছে। তো আগামী দিনে আরও যাতে সৌভিক, আমরা যেভাবে কাজটা করছি এই 2 বছর প্যান্ডেমিক না হলে কিন্তু অনেকগুলো নাম আপনার সামনে আমি বলতে পারতাম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।